হ্যালো বন্ধুরা, সমাজ কন্টেন্টে একটা নতুন মিনি ব্লগের সঙ্গে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম। তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া, আর গেছিলাম হালকাতা করতে, বাবুকে নিয়ে গেছিলাম। সকালে ওর দুই হাতে পোলিও ইঞ্জেকশন দেওয়া ছিল, 5 বছর ওর ভীষণ ব্যথা। তো ওকে এক জায়গায় চুপচাপ বসিয়ে রেখে আমি গেছিলাম ভেতরে, আর বাইরে প্রচুর লাইন। তো আমি লাইনে দাঁড়িয়ে গেছি, এক এক করে ভেতরে চলে গেছিলাম। আর এইদিকে দোকানদার দাদা হলুদ পাঞ্জাবি পরে বেশ লিখতে বসে গেছে, সবাই যে যার মতো আজকে অক্ষয় তৃতীয়াতে টাকা জমা করছে। আমিও কিছু টাকা জমা করলাম, বাকিটা কি ছিল না, তবু ভাবলাম জমা করে রেখে যাই। তো আর ওখান থেকে আমাকে একটা ব্যাগ দিয়েছিল, একটা মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, আর তারপর দিয়েছিল দুটো আইস। বাবি আইসক্রিম খেতে এত ভালোবাসে, কিন্তু ওর হাতে এত ব্যথা ছিল যে আইসক্রিমটা নিতে চাইছিল না। এদিকে আমার বরের এই বন্ধুরার সঙ্গে দেখা হয়েছিল, ওরা কথা বলছিল। বাবির হাতে এত ব্যথা ছিল, ও কিছুই খেতে চাইছিল না, কিন্তু বিরিয়ানি পছন্দ করে দেখে আমি চলে গেছিলাম একটা বিরিয়ানির দোকানে। ওখান থেকে এটা নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে, ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম, আর আসার পথে নিয়ে এসেছিলাম এই বিরিয়ানিটা। বিরিয়ানিটা বাবু খাবে। আর গেছিলাম একটু হালখাতা করতে, ওখান থেকে দিয়েছে এই ক্যালেন্ডারটা আর এই মিষ্টির প্যাকেটটা। আর বর আসার সময় বরকে বোন দিয়ে দিয়েছি একটু এঁচোর চিংড়ি, আর আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছি, রাতে এটাই খাওয়া হবে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। টাটা, বাই বাই।